সো হে গাইস, সবাই কেমন আছো? আশা করছি সব ধরনের ভালো আছো। তো আবার চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো আজকের ব্লগে যেটা আমার প্রথমে একটা কাজ আছে, সেটা হলো এইখানে বারান্দাতে কিছু ফুলের গাছ এনে আমাকে লাগাতে হবে, বেলকনিটা সাজাতে হবে। তো সেটাই করবো। তো চলো এখন দেরি না করে চটপট ফুলের গাছগুলো আনা যাক। তো ভিডিওটি তোমরা সম্পূর্ণ না শুনে দেখতে থাকো আর সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও। তো ভিডিও শুরু করা যাক। এখন তোমরা যে এই গাছগুলোকে দেখতে পাচ্ছ, এই ফুলের গাছগুলো আমাকে এখন ওই বাড়িতে নিয়ে যেতে হবে। মানে আমি যে বাড়িতে আসলে থাকি, আমার স্টুডিওতে, সেই স্টুডিওতে এখন এগুলোকে নিয়ে যাওয়া হবে। তো চলো নিয়ে যাই এগুলো। এই ফুলের গাছগুলোকে এখানে এখন নিয়ে চলে এলাম। এখন আমাকে যেটা করতে হবে, এই বারান্দাতে এগুলোকে সাজিয়ে রাখতে হবে। তো চলো বারান্দাতে এগুলোকে নিয়ে। তো এখন গাইস, আমি একটা জিনিস করতে চাইছি। তো জিনিসটা কি তোমাদেরকে বলে দিই, জিনিসটা হচ্ছে এই যে এই ওয়ালপেপারটা দিয়ে আমি এরকম ভাবে এখানে এই দেওয়ালে লাগাতে চাইছি, এবং এখানে আমার টিকি ভিডিও শ্যুট করা হবে, ইউটিউবের জন্য ভিডিও শ্যুট করা হবে। তো সেটা আমি মাত্র চেষ্টা করছি, তো কিরকম হয় দেখি। তো ভিডিওটি তোমরা দেখো। আর আমার এখন ফুলের গাছ লাগানো কমপ্লিট। তো এখন আমি এইটা করছি। তো গাইস, ব্যাকগ্রাউন্ডটা লাগানো কমপ্লিট হয়ে গেল, ওয়ালপেপারটা। তো কিরকম হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে নিচে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটিতে একটি লাইক দিবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ব্লগটি একটু ছোট হলো, তো এরপরে আবার কোনো বড় ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো। তো টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার।